নমস্কার আজকের ভিডিওতে আমি আলোচনা করব কী করে আপনারা ইউজিসি নেট ডিসেম্বর দু হাজার তেইশের ফর্ম ফিল আপ অনলাইনে করবেন অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তেইশে সেপ্টেম্বর দু হাজার তেইশ থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো আঠাশে অক্টোবর দু হাজার তেইশ বিকেল পাঁচটা পর্যন্ত ফর্ম ফিল যারা করবেন যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের এগারোশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে জেনারেল ই এস এবং ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ছশো টাকা পেমেন্ট করতে হবে এসসি এস টি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং থার্ড জেন্ডার ক্যাটাগরির ক্যান্ডিডেটদের তিনশো পঁচিশ টাকা পেমেন্ট করতে হবে এই পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য এই যে নোটিফিকেশন আছে নোটিফিকেশনে একটা ওয়েবসাইট দেওয়া আছে যদিও ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এখানে ক্লিক করে আপনারা সরাসরি ফর্ম ফিল আপের মেন ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পর লেটেস্ট নিউজ বলে একটা অপশন এখানে দেখুন লিঙ্ক করছে এখানে রেজিস্ট্রেশন ওপেন ক্লিক হেয়ার এই অপশনটার ওপর ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনের বাঁ দিকে নিচে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার এই অপশানটার ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আরও কিছু তথ্য এখানে দিয়ে দেওয়া হয়েছে ফটো সাইজ কী হতে হবে তবুও আমি বলে দিচ্ছি স্ক্যান ফটোগ্রাফ হতে হবে দশ থেকে দুশো কেবির মধ্যে এবং সিগনেচারের সাইজ হতে হবে চার থেকে তিরিশ কেবির মধ্যে অবশ্যই জেপিইজি ফর্ম্যাটে এবং যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটাও আপলোড করতে হবে আর ফটোগ্রাফের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে হয় আপনার কাছে কালার অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো এইটটি পার্সেন্ট ফেস যেন দেখা যায় এরকম ফটো আপলোড করতে হবে যদি কালার ফটো আপলোড করেন বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উভয়ের ক্ষেত্রেই কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে যেটা পুলিশের ফর্ম ফিল আপ বা এসএসসির ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে নিয়মটা প্রযোজ্য সেটাই কিন্তু হতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রেও এখানে কিছু নিয়ম বলে দেওয়া হয়েছে একটা আপার কেস একটা লোয়ার কেস একটা নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে ফিস কত লাগবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন করার জন্য ক্লিক হেয়ার টু প্রসিড এই অপশানটার ওপর আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর প্রথমে আপনার নাম মানে যিনি ক্যান্ডিডেট তার নাম ফিল করবেন তারপর তার বাবার নাম ফিল করে দিতে হবে তারপর তার মায়ের নাম এখানে দিতে হবে এরপর ডেট অফ বার্থ সঠিক যেটা আছে সেটা এখানে আপনারা ড্রপডাউন মেনু থেকে চুজ করে নেবেন এরপর ইমেল অ্যাড্রেসটা এখানে পুট করবেন তারপর সেম ইমেল অ্যাড্রেস নিজের ঘরে পুট করবেন তারপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে এরপর আপনার ফোন নাম্বারটা পরপর ইমেলের মতো দুবার বসিয়ে দেবেন অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি থাকে দেবেন অন্যথায় দেওয়ার দরকার নেই এরপর আপনার আইডেন্টিটি টাইপটা চুজ করতে হবে এখান থেকে আপনি আপনার যে কোনো একটা ডকুমেন্টস রেশন কার্ড ভোটার কার্ড যেটা আছে আপনার হাতের কাছে সেটা আপনি চুজ করে নেবেন যদি আধার কার্ড দিতে চান সেক্ষেত্রে আধার গভর্নমেন্ট আইডি প্রুফ উইথ ফটো এই অপশানটা চুজ করে আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন এবার অন্য আইডি কার্ড দিতে হলে সেটি চুজ করে এখানে সেই আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা দিয়ে দেবেন এরপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে আপনার যে ঠিকানাটা আছে ভিলেজ পোস্ট থানা এইভাবে পরপর সাজিয়ে এবং শেষকালে পিনকোডটা দিয়ে পুট করে দেবেন এরপর আপনার প্রেজেন্ট ও পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এই ঘরটায় টিকমার্ক দেবেন আলাদা হয়ে থাকলে এখানে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা পুট করে দেবেন তারপর একটা পাসওয়ার্ড চুজ করবেন ঠিক যেরকমটি আমি বলেছিলাম তারপর একটা সিকিউরিটি কোশ্চেন এখান থেকে আপনাকে চুজ করতে হবে হয় আপনার মায়ের নাম কি বা ফার্স্ট স্কুল কী যেটা আপনি চুজ করবেন সেটার উত্তর এখানে লিখে এখানে যে সিকিউরিটি প্রিন্ট আছে সেটা এখানে পুট করে সাবমিট বাটন প্রেস করবেন সব কিছু ডিটেল ফিল হয়ে যাওয়ার পর আপনি নেক্সট পেজে যখন আসবেন তখন সমস্ত ডিটেলগুলো আরেকবার ভালো করে মিলিয়ে নেবেন যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে নিচের মাই নেম ফাদার্স নেম মাদার্স নেম এই ঘরগুলোর উপর একটা করে টিকমার্ক দিয়ে দেবেন তারপর আই এগ্রি বাটনে টিকমার্ক দিয়ে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন এরপর আপনার ইমেল আইডিতে একটি ওটিপি চলে যাবে যে ইমেল আইডিটি আপনি পুট করেছিলেন ওটিপিটি হবে চার সংখ্যার ওটিপিটি এঘরে পুট করে ভেরিফাই করবেন এরপর আপনার কাছে অ্যাকাউন্ট আর মেসেজ চলে আসবে এটিকে জাস্ট ওকে করে দেবেন এবং সেই সঙ্গে আপনার ইমেল আইডিতে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে পুট করবেন তারপর যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করেছিলেন পাসওয়ার্ডটা এই নির্দিষ্ট ঘরে পুট করে এখানে যে সিকিউরিটি প্রিন্ট আছে সেটা এঘরে পুট করে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার সামনে অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে এবং তার নিচে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটি অপশান শো হবে এটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বেসিক কিছু ডিটেল যেগুলো আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেগুলো এখানে শো হবে তার সঙ্গে এখান থেকে আপনাকে ন্যাশনালিটিটা সিলেক্ট করে নিতে হবে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি জেনারেল এসসি এস না ওবিসি এখানে দেখুন জেনারেল দুটো আছে জেনারেল শুধু জেনারেল করলে অ্যামাউন্টটা বেশি পড়বে পেমেন্ট করার জন্য আর জেনারেল ইডাব্লিউএস করলে কিন্তু অ্যামাউন্টটা কম পড়বে এই জায়গাটা একটু দেখে নিয়ে ফর্মটা ফিল করবেন আর এখানে বলে রাখি ই সার্টিফিকেট যারা বার করতে চান তারা এই ভিডিও ঠিক আগের ভিডিওটি একবার দেখবেন আপনাদের বুঝতে সুবিধা হবে আমি এটা জেনারেল সিলেক্ট করছি তারপর আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা এখান থেকে দেখিয়ে দেবেন আপনার ডায়াবেটিক বা সুগার আছে কি না সেটা এখান থেকে শো করবেন আপনার অ্যানুয়াল ইনকাম কত আপনার পেরেন্টের সেটা এখান থেকে আপনি দেখিয়ে দেবেন পরের অপশন হচ্ছে আপনি মাইনরিটি সম্প্রদায়ভুক্ত কিনা যদি ইয়েস হয় ইয়েস করবেন অন্যথায় নো করবেন তারপর আপনার পোস্ট গ্র্যাজুয়েশন এক্সাম যেটা আছে মানে যে সাবজেক্ট নিয়ে আপনি পিজি করছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপর এখানে যে ক্যাপচার ভ্যালুটি আছে সেটা পুট করে আই এগ্রি বাটন অপশানে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট করবেন নেক্সট পেজে আপনার যে ঠিকানাটা আপনি পুট করেছিলেন সেটা আবার চলে আসবে যদি এখানে মনে হয় থাকে কিছু এদিক ওদিক করার আছে তাহলে সেটা আপনি করতে পারেন বা এডিট করতে পারেন তারপর এখানে ক্যাপচাটা পুট করে আই এগ্রি অপশানে ক্লিক করে সেভেন নেক্সট করবেন এর পরের অপশানে বলা হচ্ছে আপনার আধার নাম্বার আছে কিনা যদি আধার নাম্বার থাকে ইয়েস করবেন তারপর এই অপশানটার উপর টিকমার্ক দেবেন এখানে আধার নাম্বারটা পুট করবেন তারপর এখানে যে ক্যাপচাটা আছে এটা পুট করে আই এগ্রি অপশানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন এর পরের অপশন আছে আপনি এক্সাম সেন্টার কোথায় দেবেন এবং কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চান এখানে প্রথমে অ্যাপ্লাই ফর দেওয়া আছে এটা আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জিআরএফ যাদের এখনো পর্যন্ত জিআরএফ এর জন্য বয়স তারা অবশ্য জিআরএফ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই অপশানটা সিলেক্ট করবেন আর যারা শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাপ্লাই করতে চান তারা ওপরের অপশানটা সিলেক্ট করবেন আমি নিচের অপশানটা সিলেক্ট করছি তারপর কোন সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান সেটা সিলেক্ট করবেন কোশ্চেন পেপার মিডিয়াম কী হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর চুজ করতে হবে আপনার এক্সাম সিটি কোন শহরে আপনি পরীক্ষা দিতে চান এখান থেকে আপনি চারটে সিটি চুজ করতে পারবেন আমি সবগুলো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে যে এক্সাম সিটিগুলো আছে দেখে নিন এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কী কী এক্সাম সিটি আছে সেই অনুযায়ী আপনি এখান থেকে আপনার চয়েস ফিল করে দেবেন তারপর আপনার গার্জেন বা ফাদারের অকুপেশন কি আছে সেটা সিলেক্ট করবেন আপনার মায়ের অকুপেশন কি আছে সেটা সিলেক্ট করবেন এবং আপনার বাবা এবং আপনার মায়ের পড়াশোনা কত দূর মানে তাদের কোয়ালিফিকেশান কী আছে সেটা এখান থেকে সিলেক্ট করে আই এগ্রি অপশানটায় ক্লিক করবেন ক্যাপচা পুট করে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর আপনার কোয়ালিফিকেশান ডিটেল দিতে হবে আপনি এম এ বা এমএসসি বা এম কম বা মাস্টার্স ডিগ্রি অ্যাপেয়ারিং মানে পড়ছেন না পাস করে গেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর কত সালে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন যদি এটা অ্যাপেয়ারিং করেন তাহলে কিন্তু এই অপশানটা শো হবে মানে কত সালে আপনি পাস করবেন সেটা কিন্তু এখানে দেখাতে হবে আমি এটা পাস্ট রাখছি যেহেতু কত সালে পাস করেছি সেটা এখানে ফিল করছি তারপর আপনার স্ট্রিম কি আছে মানে মাস্টার্স আপনি কিসে করছেন সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে তারপর প্রশ্ন করা হচ্ছে আপনি কি ফাইনাল ইয়ার বা ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরোবে এটা যদি আপনি অ্যাপায়ার্ড করেন সেক্ষেত্রে এটা কিন্তু গ্রাহ্য হবে অন্যথায় এটা নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে কোয়ালিফাই এক্সাম ফর্ম মানে কোথা থেকে আপনি পরীক্ষা দিচ্ছেন মাস্টার্স সেটা এখানে সিলেক্ট করতে হবে তারপর এক্সামের স্টেট সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিচ্ছেন মানে কোন ইউনিভার্সিটির আন্ডারে আপনি এম এ করছেন বা এমএসসি করছেন সেটা এখানে সিলেক্ট করবেন এবং রেজাল্ট মোডটা সিলেক্ট করবেন সিজিপিএ না পার্সেন্টেজ যেহেতু বর্তমানে সিজিপিএতে হচ্ছে সেই জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বা নতুন ক্যান্ডিডেটের এটা সিজিপিএ সিলেক্ট করবে যাদের পুরনো মোডে হচ্ছে তাদের পার্সেন্টেজ সিলেক্ট করবে এখানে তারপর টোটাল মার্কসটা দিয়ে দিতে হবে এবং আটশোর মধ্যে ধরা যাক এম এ বা এমএসসি আটশোতেই পরীক্ষা হতো আটশোর মধ্যে তিনি কত পেয়েছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে তাহলে পার্সেন্টেজ এখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে তারপর এখানে ক্যাপচার ভ্যালু পুট করে এখানে আই এগ্রি অপশানটার টিকমার্ক দিয়ে সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন এর পরের অপশানে বলা হচ্ছে আপনি এম ফিল করছেন কি যদি ইয়েস হয় ইয়েস এস করবেন অন্যথায় নো করবেন ইয়েস হলে কোন ইউনিভার্সিটি থেকে করছেন কত সালে পাস করেছেন এবং সাবজেক্ট কী ছিল সেটা সিলেক্ট করতে হবে অন্যথায় এটা নো করবেন যদি আপনি পিএইচডিতে অ্যাডমিট হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন তারপর ইউনিভার্সিটি বা একই রকমের সিস্টেম যেটা আছে সেটা দিয়ে দেবেন অন্যথায় নো করবেন যারা নেটে বসছেন বা নেট পরীক্ষায় বসছেন তারা তো ম্যাক্সিমাম নেট কমপ্লিট করেই পিএইচডি করছেন তাই তারা নিশ্চয় যারা মানে পিএইচডি হোল্ডাররা নিশ্চয়ই আর নেট পরীক্ষা দেবেন না ব্যতিক্রম হতে পারে তারপর যদি আপনার কিছু স্পেশালাইজেশন থাকে সেটা এখানে দিয়ে দেবেন রিসার্চ এক্সপিরিয়েন্স যদি থাকে ইয়েস করবেন অন্যথায় নো করবেন এক্স সার্ভিসম্যান হলে ইয়েস করবেন অন্যথায় নো করবেন তারপর এখানে যে ক্যাপচা ভ্যালুটি আছে সেটা পুট করে এখানে আই এগ্রি অপশানটায় মার্ক দিয়ে সেভ অ্যান্ড নেক্সট বাটনটায় ক্লিক করবেন এরপর আপনাকে আপলোড করতে হবে ফটোগ্রাফ দশ থেকে দুশো কেবির মধ্যে যে পিজি ফর্ম্যাটে এবং সেই সাথে আপলোড করতে হবে আপনার সিগনেচার চার থেকে তিরিশ কেবির মধ্যে কাস্ট সার্টিফিকেট থাকলে এখানে আপলোড করতে হবে পিডিএফ ফর্ম্যাটে আমি এই দুটো আপলোড করে নিয়ে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করছি এরপর ডাটা সেভড সাকসেসফুলি বা ডকুমেন্ট সেভ সাকসেসফুলির মেসেজ চলে আসবে এটিকে জাস্ট ওকে করে দেবেন এখানে কিন্তু ফাইনাল সাবমিটের আপনি কোনো বাটন পাবেন না প্রথমে আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে সেই জন্য ক্লিক হেয়ার এই অপশানটার উপর ক্লিক করবেন এখানে আপনার ফোন নাম্বারটা শো হবে তারপর এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা এখানে পুট করে দেবেন তারপর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে চার সংখ্যার সেটি নির্দিষ্ট ঘরে পুট করে ক্যাপচারটা ফিল করে দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন এখানে বলে রাখি ওটিপি আসতে কিন্তু মাঝে মধ্যেই প্রবলেম হচ্ছে সার্ভার প্রবলেম বা সার্ভার ইস্যু আছে সেই জন্য কিছুদিন ওয়েট করবেন আশা করি আপনাদেরও ওটিপি চলে আসবে মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনাদের সামনে বা পেজটির নিচের দিকে সাবমিট বাটন চলে আসবে সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট বাটন প্রেস করবেন এরপর একটা রিভিউ পেজ চলে আসবে এখানে সবগুলি অপশান টিকমার্ক দিতে হবে যদি কিছু ফুল থাকে তাহলে এডিট করে নিতে পারেন কারণ এখানে ফাইনাল সাবমিট হয়ে গেলে আপনি কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না আমি সমস্ত অপশনগুলোকে টিকমার্ক দিয়ে দিচ্ছি এরপর ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করছি ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর ডাটা সেভ সাকসেসফুলি মেসেজ চলে এলো এটাকে আমি জাস্ট ওকে করে দিচ্ছি ওটিপির মাধ্যমে ফোন নাম্বারটিও ভেরিফাই হয়ে গেছে সেটি এখানে গ্রিন টিক চলে এসছে অবশ্য ফোন নাম্বার ভেরিফাই না হলে কিন্তু আপনি ফাইনাল সাবমিট করতে পারবেন না এরপর পে নাও বাটনে আপনাকে ক্লিক করতে হবে পেমেন্ট করার জন্য এখানে শো হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে সেই জন্য আমি পে নাও অপশানে ক্লিক করছি এখানে পেমেন্ট করার অনেকগুলো মোড আছে ই পে কানাডা আইসিআইসিআই আমি ই পে বা ফার্স্ট অপশনটা সিলেক্ট করছি এখানে আবার পেমেন্ট ডিটেল দেখি দিচ্ছে কত টাকা পেমেন্ট করতে হবে আমি পে নাও বাটন সিলেক্ট করছি এরপর এখানে পেমেন্টের বিভিন্ন মোড খুলে যাবে আপনারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন যদি ইউপিআই সার্ভার ডাউন থাকে তাহলে ডেবিট কার্ড অথবা ইন্টারনেট এর মাধ্যমে পেমেন্ট করার চেষ্টা করবেন ইউপিআই অপশন আমি ওপেন করে নিয়েছি পেজটিকে স্ক্রোল করে নিচের দিকে এলে এখানে দুটি অপশান শো হবে কিউআর কোড অপশনটা আপনারা ওপেন করবেন এটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি কিউআর কোড জেনারেট হয়ে যাবে এই কিউআর কোডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন ফোনপে গুগল পে বা পেটিএম অ্যাপের মাধ্যমে পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে বা পেমেন্ট এবার এখানে একটা কথা বলে দিই আমি আগে যে সেটের ফর্ম ফিল আপ করেছিলাম তার ভিডিও আপলোড করেছিলাম সেটের ফর্ম ফিল করার সময় কিন্তু পেমেন্ট যারা ইউপিআইয়ের মাধ্যমে করেছিলেন তাদের কিন্তু ব্যাঙ্ক থেকে পেমেন্ট কেটে নিয়েছিল অনেকে ডবল পেমেন্টও করেছিলেন কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হয়নি এখানে কিন্তু পেমেন্ট পেন্ডিং দেখা এই রকম অবস্থায় যদি আপনাদের পেমেন্ট ব্যাঙ্ক থেকে কেটে নেওয়া হয় এবং এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেন্ডিং দেখায় সেক্ষেত্রে চিন্তা করবেন না দেখুন এখানে বলা হচ্ছে চব্বিশ ঘন্টা ওয়েট করতে এবার চব্বিশ ঘন্টা বলতে ছুটির দিন ধরে চব্বিশ ঘন্টা নয় ধরুন আজকে যদি রবিবার হয় আপনি ধরুন পেমেন্ট করছেন শনিবার আপনি রবিবার হিসাবে ভাবছেন যে এক চব্বিশ ঘন্টা হয়ে গেছে তা নয় মোটামুটি এটা চব্বিশ ঘন্টা লেখা থাকলেও বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে পেমেন্ট ক্লিয়ার হওয়ার জন্য আপনাদের আগে থেকে তাও বলে রাখছি একদম ফর্ম ফিল আপের শেষ ডেটে ফর্ম ফিল আপ করতে যাবেন না বা পেমেন্ট করতে যাবেন না সেক্ষেত্রে পেমেন্ট যদি আটকে যায় এবং পেমেন্ট ব্যাঙ্ক থেকে কেটে নেওয়ার পরও অনেক সময় ফেল্ড হয়ে টাকা রিফান্ড চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি আর ফর্মটা ফিল আপ করতে পারবেন না ফর্ম ফিল আপের লাস্ট ডেটের তিন থেকে চার দিন আগে আপনারা ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবেন আমি এখন যে পেমেন্টটা আপনাদের দেখানোর জন্য করলাম তো পেমেন্ট করার পর এখানে দেখবেন পেন্ডিং বলে একটা অপশান চলে আসবে যদি সাকসেসফুল না হয় কিছুদিন ওয়েট করবেন বা লগন করে আপনার ইউজার আইডি বা অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আপনারা পাবেন সেটা এবং পাসওয়ার্ডটা দিয়ে বারবার লগ করে দেখবেন পেমেন্টটা সাকসেসফুল হয়েছে কি আমি গত পরশু একটি পেমেন্ট করেছিলাম সেটি কিন্তু আজও সাকসেসফুল হয়নি কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেওয়া হয়েছে এক্ষেত্রে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ এগারোশো পঞ্চাশ টাকা যদি ডবল পেমেন্ট করেন হয়তো একটা পেমেন্ট সাকসেসফুল হবে আর একটা পেমেন্ট হয়তো সাকসেসফুল যদি না হয় সেক্ষেত্রে ব্যাঙ্ক থেকে টাকা রিটার্ন পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় তাই বারবার বলছি পেমেন্ট ডবল করতে যাবেন না ফর্ম ফিল আপের লাস্ট ডেটের তিন থেকে চার দিন আগে ফর্ম ফিল আপ করুন এবং পেমেন্টটা যদি ইউপিআইয়ের মাধ্যমে না হয় এবার এ করলে তো আপনি তো বুঝতে পারবেন না কখন কোন ব্যাংকের সার্ভার ডাউন আছে যেমন ধরুন বন্ধন ব্যাংকের সার্ভার বহুদিন ধরে ডাউন আছে প্রায় এক সপ্তাহ বা দশ দিন হয়ে গেল এখনও পর্যন্ত তাদের সার্ভার ঠিকঠাক কাজ করছে না সেক্ষেত্রে আপনারা ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং অপশান সিলেক্ট করতে পারেন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে যদি আপনারা পেমেন্ট করেন পেমেন্ট সাকসেসফুল হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট থাকে ডেবিট কার্ডের মাধ্যমে করলেও কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এইভাবেই কিন্তু আপনারা ইউজিসি নেট ডিসেম্বরের ফর্ম ফিল আপ করতে পারবেন আশা করি ফর্ম ফিল আপের সমস্ত তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে পেরেছি এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি কমেন্টে প্রশ্ন করতে পারেন আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন